সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর ও আরো অন্যান্য পদে কর্মী নিয়োগের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আবেদন ফি তোমাদেরকে কিছু দিতে হবে কি না। তো আবেদন করতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দাও। আর এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে অবশ্যই তোমার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী সময়ে তোমার জেলায় যখন কোনো সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অন স্ক্রিনে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ এটি সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি, সম্পূর্ণ প্রস্তুতি বাংলাতে। 2-in-1 পুরুষ কনস্টেবল জেল পুলিশের জন্য যারা আবেদন করেছো তাদের জন্য সবথেকে ভালো লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই বইটি আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি। তো এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাবে 352টি পেজ এবং যেখানে ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে, যেখানে তোমাদের পুরুষ কনস্টেবল পরীক্ষা এবং জেল পুলিশের পরীক্ষায় তোমাদের অনেকটাই হেল্প হবে। এই বইটি তোমরা যদি পারচেস করতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও তোমরা এই বইটিকে পারচেস করে নিতে পারবে। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, পোস্ট বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরমেট আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ফর দ্য ফলোয়িং পোস্ট অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল টু বি রিনুয়াল অন ইয়ারলি বেসিস ইন দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে ভারতীয় নাগরিক এবং অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনার করতে পারবেন। এক্ষেত্রে নিয়োগটি করা হবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্পের আন্ডারে। এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 15-3-2019 তারিখ, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে যে পোস্টে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 6টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 3টি, এসসি ক্যাটাগরিতে 1টি, এসটি ক্যাটাগরিতে 1টি এবং ওবিসি এ ক্যাটাগরিতে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এজলিমেন্ট যেটি চাওয়া হয়েছে 1-1-2019 তারিখ অনুযায়ী 18-40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে আপনার অবশ্যই একবার দেখে নিন। কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, অর্থাৎ অনার্স নিয়ে যদি আপনি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার এমএস অফিস প্যাকেজ এবং মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে যেগুলো রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টস, এমএস ওয়ার্ড, এই সমস্তগুলো আপনাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অব স্প্রেডশিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, অর্থাৎ প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ট্যালি এই সমস্ত বিষয়ের উপরও আপনাদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান, অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য গভর্নমেন্ট অর এনজিও, অর্থাৎ 3 বছরের আপনাদের এনজিও বা গভর্নমেন্টের যে কোনো জায়গায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের কনসোলিডেটেড পে যেটি আপনাদেরকে দেওয়া হবে, অর্থাৎ যে বেতন যেটি আপনাদেরকে দেওয়া হবে 15,000 টাকা প্রতি মাস। 2 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 31টি, অর্থাৎ এক্ষেত্রে অনেকগুলো শূন্যপদ রয়েছে, এর মধ্যে জেনারেল ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকটিতে শূন্যপদ রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18-40 বছর এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ অব কম্পিউটার এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 WPM, অর্থাৎ কম্পিউটারের এমএস অফিস প্যাকেজের মধ্যে যেগুলো রয়েছে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়ের উপর ওয়ার্কিং নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের টাইপিংয়ে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রেও 1 বছরের এক্সপিরিয়েন্স এনজিও হিসেবে আপনাদের থাকতে হবে। এক্ষেত্রে আপনাদের কনস্টন জিটি দেওয়া হবে 11,000 টাকা প্রতি মাসে। তো বন্ধুরা, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা এবার যদি আবেদন করতে চান তো কীভাবে আবেদন করবেন চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। 1 ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর দ্য 1 ক্যাটাগরি অফ পোস্ট অনলি, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। তো এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন।
ফর রিটায়ার্ড এমপ্লয়ি আপার এজ লিমিট উইল বি 64 ইয়ার্স মোড অফ সিলেকশন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেটি আপনারা এক নজরে দেখে নিন। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস কোশ্চেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সাম দিতে হবে যেখানে অবজেক্টিভ টাইপ এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে। অ্যাকাউন্ট্যান্ট এই পোস্টের জন্য কিন্তু আপনাদেরকে 100 নম্বরে পরীক্ষা দিতে হবে যেখানে রিটেন এক্সামে থাকবে 50 নম্বর, কম্পিউটার টেস্টে থাকবে 40 নম্বর এবং ভাইবা ভয়েসে থাকবে 10 নম্বর। রিটেন এক্সামে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষায় প্রশ্ন আসবে এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডাটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে আপনাদেরকে রিটেন এক্সাম দিতে হবে 40 নম্বরের এবং কম্পিউটার টেস্টে থাকবে 50 নম্বর এবং ভাইবা ভয়েস টেস্টে থাকবে 10 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো ডেট টাইম ভেনু রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইবা ভয়েস টেস্টের যে তারিখ এবং স্থান এই সমস্তগুলো কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.murshidabad.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী সময় দিয়ে দেওয়া হবে, আপডেট দিয়ে দেওয়া হবে। তা আপনারা অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অবশ্যই টাইম টু টাইম আপনারা নজর রাখবেন, এখান থেকে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেও আপনাদেরকে সঠিক সময়ে সমস্ত কিছু আপডেটগুলি আমরা দিয়ে দেব। তো এই মুহূর্তে আপনার সে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর ইন রূপশ্রী প্রকল্প আন্ডার DPMU মুর্শিদাবাদ। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ হওয়ার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি আপনাদেরকে দিতে হবে আপনারা এক নজরে ভালোভাবে দেখে নিন। এজ প্রুফ হিসেবে আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যেটি রয়েছে সেটির জেরক্স আপনাদেরকে দিতে হবে এবং প্রত্যেকটি জেরক্সের ওপরে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলির মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিটি কপি অফ একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অ্যাজ মেনশন টেবিল এ, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট বা সার্টিফিকেট রয়েছে পাশাপাশি কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে অবশ্যই দিতে হবে। সার্টিফিকেট অফ কাস্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনার যেটি রয়েছে সেটিও আপনাদেরকে জেরক্স আপনাদেরকে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং এর সঙ্গে টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকুইজিট পোস্টেজ স্ট্যাম্প বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে সেটির সঙ্গে কিন্তু আপনাদেরকে অবশ্যই দুটো এনভেলপ দিতে হবে যেটির মধ্যে ডাকটিকিট সাটানো অবশ্যই থাকতে হবে। টু পাসপোর্ট সাইজ ফটো, 3.5x2.5x3.5 মাপের দুটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে দিতে হবে। একটা ফর্মের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন এবং একটা এনভেলপের ভেতরে ভরে আপনারা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার যেটি লাস্ট ডেট রয়েছে আপনারা অবশ্যই একবার ভালোভাবে দেখে নিন। 15/3/2019 অর্থাৎ মার্চের 15 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে বিকেল 5টা অবধি। এর মধ্যে আপনাদেরকে সরাসরি যে আপনাদেরকে কোন অ্যাড্রেসে জমা করতে হবে আপনারা অবশ্যই একবার দেখে নিন। দ্য ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাটাচড উইথ দিস নোটিফিকেশন অ্যান্ড সাবমিটেড ইন দ্য অ্যাসাইন্ড ড্রপ বক্স ফর দ্য সেপারেট পোস্ট অ্যাট নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ কন্যাশ্রী রুম উইদিন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড। অর্থাৎ সরাসরি যে আপনারা এই যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে যে আপনারা সেখানে একটা ড্রপ বক্স পাবেন, সেই ড্রপ বক্সে যে আপনারা অবশ্যই আপনার আবেদনপত্রটি জমা করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদেরকে বলবো আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।